ग्रामीण एलाकार बा शहर एलाकाय जारा पशुपालक रयेछेन तादेरके आमरा सहयोगिता कরার জন্য আমাদের এক নম্বর যেটা রয়েছে মডার্নাইজেশন অফ স্টেট পোল্ট্রি ফার্ম উইথ অটোমেটেড লেয়ার ইউনিট এট গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। গান্ধীগ্রামে আমাদের যে ফার্মটি রয়েছে তারে উন্নত মানের করার জন্য আমরা তার স্যাংশন এসে গিয়েছে। তার স্যাংশন অ্যামাউন্ট হচ্ছে 4,43,74,000 টাকা। লেইং অফ ফাউন্ডেশন স্টোন অ্যান্ড সিভিল ওয়ার্ক, আমরা ইতিমধ্যে তার ফাউন্ডেশন স্টোন আমরা করে নেব। তৃতীয় রয়েছে এস্টাবলিশমেন্ট অফ এ নিউ পিগ ফার্ম এট আমতলি চরিলাম ব্লক সিপাহীজলা ডিস্ট্রিক্ট, তার জন্য রয়েছে 2,78,00,000 টাকা। এটাও ফাউন্ডেশন স্টোন হবে, কিছুদিনের মধ্যে আমরা তার সিভিল ওয়ার্কের শুরু করে দেব, লেগ অফ ফাউন্ডেশন। 3 নম্বর রয়েছে এস্টাবলিশমেন্ট অফ এ নিউ ডাক ফার্ম এট দুধপুর অনুকোটে ডিস্ট্রিক্ট। এটা একটা আমি বলবো যেটা ত্রিপুরার জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে স্বনির্ভর পরিবার যে প্রকল্প রয়েছে তার জন্য আমরা এই পশুপালন দপ্তরের মাধ্যমে হাঁস, মোরগ, ছাগল, শূকর ইত্যাদি দেওয়া হচ্ছে। তো অধিকাংশ হাঁসের বাচ্চা আমাদেরকে বাইরে থেকে আনতে হয়, আমাদের এখানে হ্যাচারি রয়েছে, কিন্তু তারপরও যে এত বড় স্কিম 6 লক্ষ পরিবারকে দেওয়া হবে, তো তার জন্য আমাদের এই রাজ্যেই যেন আমরা বাচ্চা প্রোডাক্ট করতে পারি, তার কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে হবে কি আমাদের রাজ্যের টাকা রাজ্যেই থাকবে এবং কর্মসংস্থানও সেখানে তৈরি হবে। তো আমরা এই ডাক হ্যাচারি আমরা এটা অনুগুটি ডিস্ট্রিক্টের উজানদপুর একটা জায়গাতে আমরা সেটা করছি, তার জন্য ব্যয় হবে আমাদের 2 কোটি টাকা। তারও লেইং অফ ফাউন্ডেশন স্টোন অ্যান্ড সিভিল ওয়ার্ক আমরা আগামী 17 তারিখে সেটা হয়ে যাবে, তার একটা নির্দিষ্ট আমরা ডেট আমরা ঠিক করে নিয়েছি। 4 নম্বর রয়েছে কনস্ট্রাকশন অফ 5 ভেটেরিনারি হসপিটাল এট খোয়াই, উদয়পুর, বিলুনিয়া, সাবরুম এবং ধর্মনগর। এই জায়গাগুলিতে আমাদের রয়েছে ভেটেরিনারি হসপিটাল করা হবে নতুন করে, তারও ফাউন্ডেশন স্টোন করা হবে, তার স্যাংশন এসে গিয়েছে, আমরা ইতিমধ্যে কাজ তার শুরু হয়ে যাবে, টেন্ডার প্রসেসিং হয়ে যাবে। এর জন্য 6,06,05,00,000 টাকা। এই যে কনস্ট্রাকশন অফ 5 ভেটেরিনারি হসপিটাল তার জন্য 6,05,00,000 টাকা স্যাংশন হয়েছে। 5 নম্বর কনস্ট্রাকশন অফ 13 ভেটেরিনারি ডিসপেন্সারি এট হেজামারা, কল্যাণপুর, তেলিয়ামুরা, কাঠালিয়া, মেলাগড়, নতুন বাজার, বেতাগা, জুলাইবাড়ি, রৈশিয়াবাড়ি, কাঞ্চনবাড়ি, পানি সাগর, পাটকালি, দশদা। এই জায়গাগুলিতে 13টি ভেটেরিনারি ডিসপেন্সারি আমরা তার ফাউন্ডেশন স্টোন হবে, তার কাজ শুরু হয়ে যাবে, তার স্যাংশন এসে গিয়েছে, তার জন্য আমাদের হচ্ছে 11,02,00,000 টাকা ব্যয় হবে এই 13টি ডিসপেন্সারিতে। 6 নম্বর কনস্ট্রাকশন অফ 17 ভেটেরিনারি সাব সেন্টার এট ওয়ারি, পূর্ব নবাড়ি, বিশ্রামবাড়ি, খেংড়ি, বরকাঠাল, শান্তিনগর, বালুচর, এইভাবে মানে 17টি জায়গাতে 17টি ভেটেরিনারি সাব সেন্টার আমরা করব, তারও স্যাংশন এসে গেছে, তার জন্য মোট ব্যয় হবে 3,11,44,000 টাকা। ব্যয় হবে 22,66,24,000 টাকা। বিশাল বড় সেই ফিড মিক্সিং প্ল্যান্ট এখানে বসানো হবে, তার স্যাংশন এসে গিয়েছে। নাম্বার 8 ইনোগ্রেশন অফ 6-7 ল্যাব এট দেবীপুর, এটা ইনোগ্রেশন হবে, এটা কমপ্লিট হয়ে গিয়েছে, 84,00,000 টাকার একটা। নাম্বার 9 इनॉग्रेशन ऑफ मिनी शेल्टर हाउस एट नालीचरा दलाई हमारे दलाई डिस्ट्रिक्टे एक शेल्टर हाउस तैयारी करा होगे। नंबर 10 एस्टैब्लिशमेंट ऑफ न्यू बीएलबीएच एक फाउंडेशन स्टोन करार আমরা প্রস্তুতি নিচ্ছি। নাম্বার 11 স্ট্যান্ডিং অফ জিপিএ পানি সাগর আমাদের একটা ফার্ম রয়েছে যে ফার্মটাকে আরো মানে নতুন করে সাজিয়ে তোলার জন্য সেখানে আরো যেন আমরা বেশি করে সেই ফার্মকে আমরা সুন্দর করে তুলে ধরতে পারি তার জন্য প্রায় আমাদের 2 কোটি 50 লক্ষ টাকা সেখানে স্যাংশন দেওয়া হয়েছে এই পানি সাগরের জন্য। स्टैंडिंग ऑफ हवाई बाड़ी फिग फार्म हवाई बाड़ी फिग फार्मटाके आरो बड़ो करार जन्य बा तार आरो जेगुलो समस्या रयेछे सेगुलो समाधानेर जन्य 450 कोटी टाका देওয়া হয়েছে এবং তার জন্য একটা ফাউন্ডেশন স্টোন আমরা করে নেব ইতিমধ্যেই একটা স্যাংশন এসে গিয়েছে। আমি যতগুলো বলছি সবগুলা স্যাংশন এসে গিয়েছে এবং অনেকগুলো কমপ্লিট হয়ে গিয়েছে ইনগ্রেশন হবে। নাম্বার 12 स्टैंडिंग ऑफ द हवाई बाड़ी पीक फार्म एंड पॉलिसी। नंबर 13 एस्टैब्लिशमेंट ऑफ 3 LN2 प्लांट एट उदयपुर धर्मनगर एंड আগরতলা আমরা জানি যে প্ল্যান্টটা অত্যন্ত জরুরি আমাদের রাজ্যের জন্য যেহেতু আমাদের পশুপালক বাড়ছে আমাদের ফার্মগুলোকে আরো উন্নতমানের করা হচ্ছে অতএব এটা আমাদের জরুরি রয়েছে তার জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 11 কোটি 75 লক্ষ টাকা। लेइंग ऑफ फाउंडेशन स्टोन एंड सिविल वार्क माने কিছুদিনের মধ্যে আমরা তার ফাউন্ডেশন স্টোন আমরা করে নেব। নাম্বার 14 এস্টাবলিশমেন্ট অফ ফার্মার্স ট্রেনিং সেন্টার আমরা ফার্মার ট্রেনিং সেন্টার ফার্মারদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে যারা আমাদের পশুপালক রয়েছে প্রত্যেক ধরনের সব ধরনের পশুপালককে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা কারণ আমরা জানি যদি প্রশিক্ষণ তার মধ্যে থাকে তো অটোমেটিক্যালি পশুপালনের প্রতি তার একটা আগ্রহ বাড়বে তার জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে তার জন্য বরাদ্দ যে অর্থ রয়েছে 2 কোটি 78 লক্ষ টাকা এটা ফাউন্ডেশন স্টোন আমরা কিছুদিনের মধ্যেই করে নেব। নাম্বার 15 12 মোবাইল ভেটেরিনারি ইউনিট এটা আমি একটু পরে বলছি একটু ডিটেইলস আমি বলবো খুব ত্রিপুরার জন্য এটা বড় অ্যাচিভমেন্ট আমরা নতুন সেই পরিকল্পনা নিয়েছি ত্রিপুরার জন্য পশুপালকদের জন্য আমি একটু পরে সেই বিষয়টা আমি একটু বলবো। নাম্বার 16 BTI হোস্টেল এটা ইনক্লুশন হবে কমপ্লিট হয়ে গিয়েছে তার জন্য 1 কোটি 20 লক্ষ টাকা ব্যয় হয়েছে সেখানে। নাম্বার 17 গোকুল গ্রাম এট আরকেনগর এখনো সেটা ইনক্লুশন হবে এটা ইয়ে রয়েছে। নাম্বার 18 ডিস্ট্রিবিউশন অফ 270 নোজ হাইপার্স অফ টু ফার্মার্স তার জন্য ব্যয় হয়েছে 2 কোটি 43 লক্ষ টাকা। নাম্বার 19 ইনক্লুশন অফ নিউলি কনস্ট্রাক্টেড ভেটেরিনারি ডিসপেন্সারি এট বক্সনগর চরিলাম আনন্দনগর আমতলি এটা ইনক্লুশন হবে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। इनोग्रेशन ऑफ वेटरनरी सब सेंटर कलिकापुर पांडवपुर ईश्वरचंद्र नगर घिरातली दक्षिण दुर्गापुर साउथ बाजारघाट गोयालाबस्ती एटा इनोग्रेशन होबे आमरा किछुदिनेर मध्येई करे नेब। एई भावे आमादेर रयेछे implementation of different ERDD scheme like poultry, duckery, piggery and goatery under CMSPY2 41 লক্ষ 60 family के सॉरी 41,060 परिवार के माने जा দেওয়া হয়েছে তার জন্য ব্যয় হয়েছে এখন পর্যন্ত যেটা আমি আগে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিম রয়েছে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার তার জন্য রয়েছে 11 কোটি 34 লক্ষ টাকা এখন পর্যন্ত সেখানে ব্যয় হয়েছে ফিগারি গটারি এবং পোল্ট্রি ডাকারি এই চারটা মিলে এটা আগামী দিনে চলবে তিনটা পেজে সেটা হবে তো ফার্স্ট পেজে কাজ চলছে দ্বিতীয় পেজ আসবে মোট 6 লক্ষ পরিবারকে এইভাবে সাহায্য করা হবে। কনস্ট্রাকশন অফ স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিক অভয়নগর এটা ইনগ্রেশন হবে এটা কমপ্লিট হয়ে গিয়েছে বাকি আমাদের আরো অনেকগুলা প্রজেক্ট রয়েছে যেগুলা পাইপলাইনের মধ্যে রয়েছে ইতিমধ্যে তার স্যাংশন এসে যাবে এবং সেগুলো আমরা করব আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না অনেকগুলা স্কিম আমাদের পাইপলাইনে রেখেছি এগুলা স্যাংশন ইতিমধ্যে এসে যাবে আমি যে বিষয়টা বলেছিলাম যে মোবাইল ভেটেরিনারি ইউনিট এবং কল সেন্টার আমাদের রাজ্যে এই প্রথম 12টি ভেটেরিনারি মোবাইল ভ্যান আসছে যে ভ্যানগুলোতে ডাক্তার থাকবে ড্রাইভার থাকবে এবং একজন হেল্পার থাকবে আমরা জানি যে গ্রামীণ এলাকায় বা শহর এলাকায় বিভিন্ন ধরনের ডিসিজ আসে বাস্তি পাশে আসাটাই স্বাভাবিক অনেক সময় হয় কি তার সময় মতো প্রপার ট্রিটমেন্টের কারণে আমরা অনেক সময় আমাদের পিগারি বলুন গটারি বলুন বা পোলট্রি আর কেটেলি হোক অনেক সময় মারা যায় এতে পশুপালক বা ফার্মারদের ক্ষতিগ্রস্ত হন সেটা যেন না হয় আমরা তার জন্য এই পরিকল্পনা নিয়েছি যে মোবাইল ভেটেরিনারি ভ্যান এখানে রাখা হবে আপাতত একটা কল সেন্টার থাকবে এবং স্টেট লেভেলে একটা কল সেন্টার থাকবে এখানে দুজন লোক থাকবে স্টেট লেভেলে ওই স্টেট লেভেলে দুজন প্রথম কোনো পশুপালক যদি কোনো তার পশুর অসুবিধা হয় অসুস্থ হয় তাহলে নাম্বার থাকবে সেই নাম্বারে কল করবে সেখান থেকে মানে স্টেট কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট মানে ওই ডিস্ট্রিক্টের যে জায়গা থাকবে সেখানে ফটাফট তাকে ইনফরমেশন করা হবে এবং মুহূর্তের মধ্যে ওই ভ্যান এবং একজন ডাক্তার মেডিসিন সহ ওই ফার্মারের বাড়িতে উপস্থিত হবে এবং সঙ্গে সঙ্গে তার একটা ট্রিটমেন্ট হবে ফুললি ফ্রিতে এখানে কোনো পয়সার কোনো বিষয় নেই কোনো পয়সা দিতে হবে না ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে এটাই প্রথম ত্রিপুরা যে মানুষ বা আমরা সেটা দেখবো যে এত উন্নত মানের পশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাবো এটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে চিকিৎসার অভাবে অনেক সময় ডাক্তারের অভাবে অনেক সময় ফার্ম করার জন্য অনেকে আগ্রহী হন না পিছিয়ে যান তো এই ব্যবস্থা যখন আসবে অটোমেটিকলি আমাদের রাজ্যের যুবক বেকার ভাই বোনেরা বা আরও যারা রয়েছেন সবাই কিন্তু এই মাইক্রো ফার্ম মিনি ফার্ম বা বাড়িতেও দু চারটা করে পশু পালা একটা প্রবণতা বাড়বে এতে বাড়বে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো একমাত্র লক্ষ্য আমাদের এটাই যে মাংস দুধ এবং ডিমে আমাদের রাজ্যটাকে স্বয়ংসম্পূর্ণ করা এটাই আমাদের মূল উদ্দেশ্য তার জন্যই পরিকল্পনা নেওয়া হচ্ছে তো আমি আশাবাদী বা আমরা সবাই এখানে সেটা অনুভব করতে পারছি এই যে পরিকল্পনা নেওয়া হচ্ছে এই যে এইভাবে এই দপ্তরটাকে সাজিয়ে তোলা হচ্ছে এতে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের একটা আর্থিকভাবে বিভিন্ন সময় গতকাল পরশু দিনে আমরা দেখেছি যে এখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিছু উল্টাপাল্টা বক্তব্য তুলে ধরছে কিছু বিভিন্ন ধরনের অসত্য কিছু কথা সেখানে তুলে ধরছে যিনি একসময় এই রাজ্যের ২০ বছরের মুখ্যমন্ত্রী ছিলেন আজকে বিরোধী দলনেতা ছিলেন নিজেদের সেই নিজের কলঙ্ককে ঢাকার জন্যে আজকে মিথ্যা কিছু বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরছে আমি এতক্ষণ যা বলেছি এটা সম্পূর্ণ লেখাজোখা রয়েছে সম্পূর্ণ সত্য এখানে কোনো মিথ্যার ইয়ে নেই কিন্তু অতীতে আমরা দেখেছি সমস্ত অসত্য কিছু তথ্য তুলে ধরা হতো প্রতিশ্রুতি দেওয়া হতো কোনো কাজই হতো না আজকেও সেই কাজেই তারা ব্যস্ত সেইভাবে তারা অভ্যস্ত যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইনোগ্রেশন হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য এত বড় একটা পাওনা কিন্তু সেই বিষয়ে কিছু উল্টাপাল্টা আবুল তাবুল মন্তব্য তুলে ধরছেন যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু মেন্টালিটি আমি বলছি তাদের মানসিকতার কথা আমি বলছি এত সংকীর্ণ মানসিকতা এদের রয়েছে কি করেছে এতদিন এই যে পশুপালন দপ্তর এত বড় একটা মাধ্যম গরিব মানুষের ঘরে পৌঁছে অর্থ পৌঁছানোর গরিব মানুষের রোজগার দেওয়া কি করেছে ধ্বংস ছাড়া কিছু নেই শুধু ধ্বংস আর ধ্বংস আমরা দেখছি যে সম্পূর্ণ ধ্বংস আমি এখন পর্যন্ত যতগুলো আমাদের ফার্ম রয়েছে আমাদের রাজ্যে 80% আমি ভিজিট করেছি আমি অবাক হয়ে গিয়েছি যে কি করেছিল এরা এই पचिशा बचर लगातार एखाने सरकार चालिয়েছে ধ্বংস করে দিয়েছে। আজকে এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে এতগুলো কাজ হয়ে যাচ্ছে, আজকে মানে দ্রুত গতিতে সেটা এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, বিরোধিতা শুধু বিরোধিতা করার জন্য নয়, ভারতের বিরোধিতা সবটাতেই বিরোধিতা, এই হচ্ছে এদের চরিত্র, এদের অভ্যাস। এটা ঠিক নয়, যেটা ভালো সেটাকে ভালো বলতে হয়, সেটাকে স্বীকার করে নিতে হয়, সেটাকে মেনে নিতে হয়। এটা হচ্ছে ভালো মানুষের, এটা হচ্ছে ভদ্রলোকের স্বভাব। আর যারা ভালোটাকে ভালো বিষয় নিয়ে বিরোধিতা করে, এটা কোনো ভালো বিষয় না, এটা শুভনীয় নয়, এটা ভালো মানুষের স্বভাব হতে পারে না। যাই হোক, আমরা আগামী দিনে আমার আরো অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আসবো। আমি ছোট্ট একটা বিষয়, আমার এসসি ওয়েলফেয়ার নিয়ে আপনারা শুনলে খুশি হবেন। আমাদের এসসি ওয়েলফেয়ারের একটা বিষয়, আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের যতগুলা এসসি এবং এসটি ছাত্র এবং ছাত্রীবাস রয়েছে, এগুলা দীর্ঘদিনের মানে এই রাজ্যের শাসনে বেহাল অবস্থা। আমি অনেকগুলা পরিদর্শন করেছি, আমার খুব খারাপ লেগেছে এগুলা দেখে, যে এই অবস্থায় বাচ্চাগুলা এই হোস্টেলগুলাতে রয়েছে। তো সেই হোস্টেলগুলাকে আমরা নতুন করে সাজিয়ে তোলার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা হোস্টেলে কিছু লোক নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন আমাদের রাজ্যে টোটাল এসটি হোস্টেল রয়েছে, এসটি হোস্টেল রয়েছে আমাদের 97 এবং এসসি রয়েছে 28, টোটাল 125 হোস্টেল আমাদের রাজ্যে রয়েছে। এই হোস্টেলগুলোতে আমরা ইদানিংকালে কিছু কোক এবং কোক কাম হেল্পার, ওয়াটার ক্যারিয়ার এবং নাইট গার্ড আমরা সেখানে দিচ্ছি, বাচ্চাদেরকে যেন এসটি হোস্টেলের জন্য টোটাল 29 জন কোক সেখানে দেওয়া হচ্ছে এবং কোক কাম হেল্পার 34 জন, ওয়াটার ক্যারিয়ার 48 জন, নাইট গার্ড 64 জন, টোটাল 175 জন এসটি হোস্টেলের জন্য। এবার এসটি হোস্টেলের জন্য কোক দেওয়া হচ্ছে 5 জন, কোক কাম হেল্পার 11 জন, ওয়াটার ক্লিয়ার 22 জন, নাইট গার্ড 25 জন, টোটাল 63 ছাত্রী রয়েছে, বাচ্চারা রয়েছে। তাদের ভালো